আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজ আমি দেখাবো আমি কীভাবে সবজি রান্না করি। তো আমি এখানে নিয়েছি শিম, মূলা, আলু, টমেটো, ধনিয়া পাতা আর যা যা মশলা আমি নিয়েছি, মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, রসুনের পাউডার, কাঁচামরিচ, লবণ আর রসুনের পেস্ট। তো আমি এখানে একটা পাতিল বসিয়েছি, তো এখানে আমি তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজটা আমি একটু বাদামি করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম আর সমস্ত মশলাগুলো এখানে ঢেলে দিব যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি সব সবজিগুলো দিয়ে দেবো মশলার মধ্যে। সবজিগুলো ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নেব। সবজিগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন যতটুকু পরিমাণ পানি প্রয়োজন আমি ততটুকু পরিমাণ পানি দিয়ে দেব।
এখন মাছগুলা দিয়ে দেব। আর একটু লবণ লাগবে, সেজন্য আমি আর একটু লবণ দিয়ে দিলাম। তরকারি হয়ে গেছে প্রায়, এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দেব। তরকারি হয়ে গেছে আমার, তো যে যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।